তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে চলো আমার একটা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন বাজে দেখো কটা বাজে যত সাড়ে সাতটা বাজে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আর মানে আজকে সন্ধ্যার থেকে রাত অবধি আমি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তা আজকে আমাদের আমার হচ্ছে ইভিনিং টু নাইট যে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে আমার এই সময়টুকু কাটাই সেটুকু তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে আর কি তার মধ্যে জানি না কতটুকু কি করতে পারবো কারণ আমার ছেলে প্রচণ্ড বিরক্ত করে খুবই দুষ্টু খুবই দুষ্টু ওকে দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম শুয়ে টুয়ে উঠেছি তা আমি ঘুমাইনি ও ঘুমিয়েছিল ওর পাশে শুয়ে থাকতে হবে ওর পাশে যদি না শুয়ে থাকি তাহলে আর ও ঘুমাবে না তা ও ঘুমিয়েছিল আর আমি শুয়েছিলাম কাজ করছিলাম শুয়ে শুয়ে তোমাদের ভিডিও দেখছিলাম আর কি যাই হোক তারপরে এক গোপাল আছে আমার গোপালকে আমি শয়ন দিলাম মানে গোপালকে সন্ধ্যাবেলায় শয়ন দিলাম দিয়ে সন্ধ্যা বাতি সব কিছু দিয়ে টিয়ে তারপর তো দেখ মেয়েকে হরলিক্স আর কর্নফ্লেক্স দিয়েছি বাপি মা চা খেয়েছে আর মা টিভি দেখতে দেখতে চা মেয়েও টিভি দেখতে দেখতে চাকাচ্ছে মেয়ে পড়তে বসবে খেয়েই পড়তে বসবে আর মা টিভি দেখবে আর আমার ছেলে আমার ছেলেকে দেখবে কি করছে বদমাশি বদমাশি করে যাচ্ছে কী করো খাচ্ছে সবাই যেহেতু চা মুড়ি খায় আমার বাপি আর মা দুজনই বিকেলবেলা করে চা মুড়ি আর সকালবেলা বেলা করেও চা মুড়ি খায় সেই জন্য চা মুড়ি খাচ্ছে সেইটা দেখে বাটিতে ওকে মুড়ি দিতে হবে ও মুড়ি খাবে মুড়ি তো খেতে পারে না সমস্ত মুখ নিচ্ছে আর নিচে ফেলাচ্ছে এগুলো আমারই খাটনি বরবে একটু পরে সব ঘর বাড়ি সবই ঝাড় দিতে হবে তো চলো আমি চা খাবো আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি এখনও চা খাইনি টিভির ঘরে বসে মা চা খাচ্ছে আর কি আর মাকে চা খেতে দিচ্ছে না আমার ছেলে এসে মার মুড়ি আর চানাচুর মা তোমাদেরকে দেখানো হয়নি চানাচুর দিয়ে মুড়ি মেখেছিলাম মুড়ি চানাচুর মাখাটা মা আমার ছেলে খাবে আর কি মা দিবে না ওটা গ্যাস হবে খেলে পরে যদি হয় আর কি আমরা মনে করি সেটা খেয়ে খাওয়ানোর জন্য খাওয়ার জন্য ব্যস্ত আর কি মা দিল না আর মেয়ে তো টিভি দেখতে দেখতে খেয়ে নিল খেয়ে দিয়ে এখানে পড়তে বসেছি তিন দু তিনজন কি তিনজনে মিলেই বসেছি আর কি ছেলে তো এত দুষ্টমি করছে এত দুষ্টমি করছে আর পড়াশুনো আমার না কোনো খাতার কাজ হচ্ছে মেয়ের না কোনো পড়াশোনা হচ্ছে কিছুই না ও ভাইকে সামলাতে সামলাতে অবস্থা খারাপ আমার তো ছেলেকে সামলাতে ওন একবার খাতা টানছে একবার বই টানছে একবার টেবিল ধরে টানছে একবার লাফাচ্ছে এগুলোই করছে প্রতিদিনে মেয়েটা ঠিকঠাক করে পড়াশুনোই হচ্ছে না এই ভাইয়ের অত্যাচারে আর আমি তো খাতার কাজ কোনো রকমভাবেই কিছুই করতে পারছি না ডেলি নিয়ে বসি ঠিকই কিন্তু মানে এক কলম লিখতে না লিখতেই আমার ছেলে এত অত্যাচার যে আবার খাতাটা বন্ধ করে বসে থাকি আর আমার মেয়ে তো ছেলের দিকেই তাকিয়ে থাকে দুষ্টুমি দেখতে থাকে কি করবে না করবে আসলে কি বলো তো এই যে বাড়িতে ছোট একটা এরকম বাচ্চা থাকলেও পরে না বড়দের কিন্তু খুব অসুবিধা হয় মানে যেমন আমার মেয়ের খুব অসুবিধা হচ্ছে পড়াশুনোর ক্ষেত্রে খুবই অসুবিধা অসুবিধা হচ্ছে মানে পড়াশোনাটা ঠিকঠাক করে আমি দেখতে পাচ্ছি না আগে যেরকম হাতে ধরে সব মানে করাতাম সেটা এখন হচ্ছে না কারণ এখন ছেলেকে দেখতেই আমার সময় শেষ হয়ে যাচ্ছে দুষ্টুমি দুষ্টুমি এখনই পড়ে যেত যেন সেজন্য ক্যামেরাটা অফ করে দিয়ে আমিও খাতাটাতা বন্ধ করে দিয়ে উঠে পড়লাম উঠে ওকে নিচে নামিয়ে দিলাম খাটের থেকে ও কী করলো সোজা রান্নাঘরে চলে আসলো রান্নাঘরে এসে মা জল রেখেছে জলের মধ্যে হাত ডুবাচ্ছে গাটা আজকে একটু গরম গরম জ্বর আসতে পারে তাও জল ঘাটা ছাড়বে না স্যান্ডেল তো কোনো মতেই পড়বে না আর মা এদিকে রুটি বানাচ্ছে ছেলে এত বিরক্ত করছে যে যে মা বলেছে আজকে আমি রুটি বানিয়ে নি এত দুষ্টুমি এত দুষ্টুমি আজকে আমি আর রান্না বান্না করতে পারছি না ওকে কুলে নিয়ে বসে আছি এত দুষ্টুমি করছে আর মা সমস্ত রাতে রান্নাগুলো করছে এখন কোলে উঠে চুপচাপ চলো মা আজকে রাতে রান্নাটা করছে দেখে আসি আর পেছনে তো দেখতেই পাচ্ছ যে আজকে দুপুরবেলা যেগুলো যেগুলো জামা কাপড় ধুয়েছি এখনো গোছাতে পারিনি এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা রাত রাতের খাওয়া দাওয়া শেষ হবে তারপরে গিয়ে আমি ঘর গোছাবো এটা প্রতিদিনের রুটিন আমার কারণ আমি সারাদিনে সময় পাই না দুটো এই যে একটা এই একটা কাজ বাড়ির কাজ সবকিছু নিয়ে আমি আর সারাদিন সময় পাই না এই যে এখন গুছ বইগুলো খাওয়া দাওয়ার পরে তারপরে ও আজকে রাতের বেলা হচ্ছে পাপড় ভাজছে মা পাপড় ভাজা ডাল আর হচ্ছে আলু হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আলু মাখা এটাই আর এটা হচ্ছে আমার ছেলের জন্য রুটি ভিজিয়ে নিয়েছি গরম জল ভিজিয়ে রেখেছি গরম জলটা ফেলে দিয়ে পরে দুধ দিয়ে রুটিটাকে চটকে নিয়ে ওকে আজকে খাইয়ে দেব এটাই আজকে রাত্রে ও খাবে ভাত খায় কিন্তু আজকে একটু রুগাটা গরম গরম হয়েছে বলে এটা রুটিটা এই ভাবছি আর হচ্ছে আমরাও এখন খেয়ে নেবো এই যে আলু আলুসিদ্ধ মাখা আমি এখন বাপিয়ে খেতে দেবো মাকে খেতে দেবো মেয়েকেও খাওয়াতে দেবো খাইয়ে দেবো আর কি তো বন্ধুরা আমাদের আমার হচ্ছে খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি ছেলের গাটা একটু গরম গরম হয়েছে হয়তো জ্বর আসতে পারে শরীরটা ভালো নেই সেই জন্যই খুব বেশি বিরক্ত করছি আজকে আর কি এখনও ঘুমায়নি দিদি মানে আমার বড় মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর কি কিন্তু আমার ছেলে কিন্তু এখনও ঘুমায়নি যতক্ষণ না আমি শোবো ততক্ষণ ঘুমাবে না মানে রাতে যে আমি কোনো কাজ করব সেটাও আমার হবে না ওকে নিয়ে এখন শুয়ে পড়তে হবে তাহলেই ও ঘুমাবে নাহলে কিন্তু ও ঘুমাবে না আর আমি সকাল বেলা যখনই উঠবো ও আমার সাথে সাথে উঠে পড়বে এই হচ্ছে সমস্যা আমার তো রাত তো অনেকটাই হয়ে গেছে প্রায় এগারোটা পনেরো বাজে এখন চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম মানে সন্ধ্যার পর থেকে হচ্ছে আমার এইভাবেই কাটে আর কি মানে প্রতিদিনই প্রতিদিনই এভাবে কাটে হ্যাঁ কোনো কোনো দিন হয়তো বা বাড়িতে মানে বাইরে বাজারে কোনোদিন কাজ থাকলে পরে সেটা করতে যাই আর দেখতে পেয়েছ এ দেখো ওয়ালটা কিন্তু নতুন রং করা হয়েছে আমার ছেলে ওয়ালের মধ্যে রঙ পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে কেমন করে দিয়েছে পুরোটা জাস্ট নতুন রং করা হয়েছে আর দুই পাশে ওই যে পেছন দিকেও এদিকেও মানে কি বলবো দেখা যাচ্ছে দেখো মানে এত বিরক্ত করে না আর এত দুষ্টু এত দুষ্টু উফ বলার মতন না তো চলো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে পর একটা লাইক কিন্তু অবশ্যই দিবে লাইক দিতে ভুলে যেও না প্লিজ একটা লাইক দিও তোমাদের একটা লাইক আমাকে কিন্তু আরও একটা ভিডিও বানাতে খুবই উৎসাহিত করবে আর তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তাই প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করো আমিও প্রচণ্ড টায়ার্ড সকাল থেকে শুরু হয়েছে রাত্রে এগারোটা বারোটা বাসে জন্য আমিও খুব টায়ার্ড ছেলেকে নিয়ে আমিও শুয়ে পড়বো তো আজকের মতন এখানেই ভিডিওটা রাখলাম নতুন কোনো ভিডিও নেই খুব তাড়াতাড়ি তোমার আমাদের সামনে হাজির হয়ে যাব ঠিক আছে সবাই ভালো থেক শুভরাত্রি গুড নাইট নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো টাটা হ্যাঁ